গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আর অনেকদিন পর আমি ব্লগ স্টার্ট করেছি, কারণ প্রবলেম ছিল একটু, মানে নেটের প্রবলেম ছিল। আর যেহেতু সকাল সকাল, আর যেহেতু জানো গরমের জন্য স্কুল ছুটি পড়ে গেছে, আর ছেলের অনলাইন ক্লাস হচ্ছে, আর তার জন্য আমি ভিডিও আপলোড করতে পারছি না। আর দেখো, আমি জিও লাগিয়েছিলাম অনেকদিন আগে, কিন্তু লাগানোর পর থেকে কিছু প্রবলেম হচ্ছিলো না, একটু এক সপ্তাহ লেগে গেলো সেটা ঠিক করতে। এ দেখো লাগানো হয়েছে, এখন কোনো প্রবলেম হবে না, ঠিকঠাক ভিডিও আপলোড করতে পারবো। চলো, সবে 9টা বাজে এখন থেকে আমি এবার ব্লগটা স্টার্ট করেছি। আর চলো আজকে ঘরে একটু ঝাড়াঝুড়ি করবো, ছেলে পড়তে গেছে, আজকে যে শনিবার পড়তে গেছে সকালে, আজকে ড্রয়িং নিয়ে ছুটি, আজকে তো ঈদ আছে ওই জন্য ছুটি। চলো স্টার্ট করি, দেখতে থাকো, ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। দেখো স্টার্ট করে দিচ্ছি ঘর পরিষ্কার করা, একটু ঝাড়া দিয়ে ওপর ওপর ঝুলগুলো পরিষ্কার করবো। মানে খুব একটা ঝুল পড়েনি, তবুও দেয়ালে না একটু একটু মতো হালকা হালকা কালচে কালচে, যেহেতু ইয়েলো কালারের দেয়াল তো মানে কালচে কালচে হয়ে রয়েছে, একটু একটু বোঝে যাচ্ছে ওই জন্যে। আর আমি তো বেশি নোংরা হতে দিই না, প্রত্যেক সপ্তাহেই ঝাড়ি, ওই জন্যে আজকের আগে গত সপ্তাহে ঝাড়িনি, একটু ব্যস্ত ছিলাম বলে আর ঝাড়া হয়নি। আজকের একটু ভালো করে ঝাড়বো। আর ওপরটা একটু মাকুসার জাল মতো দেখা যাচ্ছিলো, ওই জন্যই আরও আমি পরিষ্কার করার জন্য আজকের ভেবেছি সব ঝেড়ে আর চাদরগুলো তুলবো, পুরো ঘর পুরো অল ক্লিনিং করব। আর এই করতে করতেই রান্নাটা করে নেবো, কারণ ঘর ঝেড়ে উঠে রান্না করতে অনেকটা সময় লেগে যাবে, আর ঘর ঝাড়তে অনেকটা সময় লাগবে, ওই জন্য ওইদিকে রান্নাও বসিয়ে দেবো, এখনও বসাইনি, একটু পরে বসাবো। চলো ঘরটা আগে ঝাড়ি। আর এখানে বক্সটার মধ্যে কালো বক্স তো পুরো সাদা সাদা দেখা যায়, মানে একটু সাদা সাদা হয়ে রয়েছে এরকম একটা লাগছে। বক্সটাকে হাত যায় না তো আমার, পুরো যে কাপড় দিয়ে হাত যায়, কিন্তু ওই যে খুলে আমি যে কাপড় দিয়ে মুছবো তারপরে আর লাগাতে পারবো না। আর টুলের উপর, খাটের উপর টুল রেখে যদি ওপরটা উঠি না, আমার পাফা যেন কাঁপে কেমন একটা শরীরের মধ্যে হয়, ওই জন্য আমি টুলের ওপর খাটের মধ্যে উঠে টুলের উপর উঠি না। এমনি টুলের ওপর উঠি, তবু আমি টুলের ওপর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, ওই জন্য আমি এমনি ঝাঁটা দিয়ে ঝাড়ছি। আর যদি টুলের ওপর উঠতাম এগুলো ভালোভাবে মোছা যেত, কিন্তু পারি না বলে, কেউ যদি কেউ থাকতো টুলটা ধরতো তাহলে উঠতাম, নাহলে খাটের মধ্যে না পুরো নড়ে, আর পড়ে গেলে তাহলে আর দেখতে হবে না, ওই জন্যে আমি এরমভাবেই ঝেড়ে নিচ্ছি। পাখাটাকেও একটু ঝাড়বো, কারণ পাখাটা মানে আগের রবিবার, তার আগে হয়তো পরিষ্কার করেছিল, মানে পুরো খুলে আর পরিষ্কার করেছিল, আর একটু একটু ঝুল হয়েছে। আর এখন অল্প অল্প ঝুল থাকতে থাকতে পরিষ্কার না করলে কী হবে, তো অনেক ঝুল হয়ে যায়, তখন পুরো পাখা খুলে আবার পরিষ্কার করতে হয়, ওটা অনেকটা সমস্যা হয়ে যায়, যেহেতু অনেকটা উঁচুতেই, সে আমি উঠি বা আমার বড় উঠুক, যেই উঠুক সে তো আরও ভারী মানুষ, তো টুলের উপর উঠলে আমার ভয় লাগে যদি পড়ে যায়। টুল ভেঙে দুবার তিনবার টুল ভেঙে পড়ে গেছে, মানে টুল ওর ওয়েট নিতে পারে না বেশিরভাগই, মানে দুটো তিনটে টুল এরমভাবেই ভেঙে গেছে ওর ওপর উঠে, ওই জন্য আমি হালকা হালকা করে ঝেড়ে নিচ্ছি। সপ্তাহে যদি ঝেড়ে নেওয়া যায় তো পাখা অতটা নোংরা হয় না, আর গরমের সময় সবসময় পাখা চলে, খুব ঝুল ঝুল টানে, ঘরে নোংরা হয়, চারিদিকে ধুলো ধুলো হয়, পাখার জন্যই বেশি গরমকালে ধুলো হয়, শীতকালে অতটা ধুলো হয় না চারিদিক, যেহেতু পাখা চলে না, কারণ পাখা চললে তো বাইরের পুরো ধুলোটা টানে, ওই জন্য সারা ঘরে মনে হচ্ছে ধুলো। শোকেসের ওপর টোপস দেখো এক্ষুনি মুজলাম, কিছুক্ষণ পর আবার একটু বেড়া হলেই দেখা যাচ্ছে ঝুল, মানে ধুলো হয়ে গেছে। চলো আগে ওগুলো ওপরটা পরিষ্কার করে নিই, তারপর বিছনা চাদর তুলবো, আগে ঝেড়ে নিই, যেহেতু নইলে তো নোংরাটা ম্যাট্রেসের ওপর পড়বে, ওই জন্য আগে ঝুলটা ঝেড়ে নেবো। আর এদিকে তো আমার মানে আয়নার সাইডটাও পুরো নোংরা হয়েছে, ওইটাও পরিষ্কার করব, সবই পরিষ্কার করব, করে নিয়ে তারপর চাদর তুলবো। আয়নার এই সাইডগুলোতে দেখো হাত ঢোকে না, ঝাঁটা দিয়ে ঝুলতে মানে পরিষ্কার করতে হবে। আর ওই ঝুল ঝাড়ুগুলো হয় না ছোটো ছোটো, ওই রকম আগে ছিল, ওটা দিয়ে করতাম, বড্ড মেঁকে যেত, এটাও সাই হয় মেঁকে যায়, খুব অসুবিধা হয় এই কোণগুলো ঝাড়তে। পুরো মনে হয় দেয়ালের সঙ্গে সাঁটানো থাকলে খুব ভালো হতো, কিন্তু সাঁটানো যাবে না, যেহেতু ওই যে তার আছে, আমাদের কারেন্টের তার গেছে দেখতে তো পাচ্ছ, তার জন্য সাঁটানো যাবে না। ওই জায়গাটা একটা লাইটের মানে পয়েন্ট করা ছিল, সেটা বন্ধ করা আছে, ভেতর দিকে রয়েছে লাইট, মানে আয়নার পেছন দিকে। আর এই ফটোতে ঝাঁটা লাগছে কিছু মনে করো না, কারণ হাত দিয়ে আমি মানে করলে ওটা করার ইচ্ছা ছিল না, তবু ওখানটায় করতে গিয়ে লেগে গেছে, আমি ওটা কাপড় দিয়ে করলেই ভালো হতো। আর ওপরটা তো ওই লাইটগুলো আছে না, স্পট লাইটগুলো, ওগুলো তো একটু ঝুলঝুল মতো হয়েছে, ওটাও পরিষ্কার করে নেবো। আর সাইডে যে
এগুলো রয়েছে, কি বলে ওগুলো, যাই হোক বিট করার মতো রয়েছে, ওখানটা একটু পরিষ্কার করে নিয়েছি। আর টিভির এখানটাও খুব নোংরা হয়েছে, যেহেতু কদিন একটু কাজ করেছে এই, মানে ওখানটা আমি পরিষ্কার করিনি। জিওর মেশিনটা লাগাতে মানে 3 বা 4 বার 5 বার লোক এলো, মানে কি হয়েছে কি কেন কানেক্ট হচ্ছে না সেটা কেউ বুঝতে পারছে না। লাস্টে এসে যখন দেখলো যে মানে অনেকটাই মেশিন চেঞ্জ করেছে, 3টে না 4টে মেশিন চেঞ্জ করার পরও হচ্ছে না, যখন তখন ওরা মানে তার যে মেন তারটা রয়েছে ওইখানে একটা বাটন মতো রয়েছে, ওটা যেমন চার্জারে থাকে না ওই রকম একটা রয়েছে, ওইটাই খারাপ ছিল, ওইটা চেঞ্জ করে দিয়ে গেল, তারপরও হলো। চলো, আর এইখানে দেখো ছেলের গিটারটাও ধুলো হয়েছে, আমি একদিন ব্যাগটা কেচেছিলাম, আর খুব ধুলো হয় তো এখন গরমের সময়, ওই জন্যে ওটা ঝেড়েও নিলাম, ব্যাগটা ধোবো না, আর এগুলো সুন্দর করে পরিষ্কার করে নেবো, নিয়ে তারপরে জামাকাপড় কাচতে যাবো। চলো দেখতে থাকো। ওদিকে সব কিছু ঝাড়া হয়ে গেছে, ঝাড়া হয়ে যাওয়ার পর দেখো চাদরটার উপর কতটা নোংরা, চাদরটা তুলে নেবো। এটা একটা কভার করা রয়েছে যাতে ম্যাট্রেসটা বেশি নোংরা না হয়, এটা আমি অনেক দিন পর পরই তুলি, কারণ কাচতে তো খুব কষ্ট হয়, আর এটা তো ভেতরে থাকে, ওই জন্যে এটা মানে ম্যাট্রেসটা প্রোটেক্ট করার জন্য এটা করা হয়েছে। আর ম্যাট্রেসের ওপরটা যেহেতু সিল্কে সিল্কের মতো না চাদর চলে আসে, তার জন্যেই আমি এরকম দুটো চাদর দিয়ে আর কভার মতো করে দিয়েছি যাতে চাদরটা না চলে আসে। আর এটা তুলতে গিয়ে তো আমার কোমরে খুব লেগেছে, কোমরে খুব ব্যথা হচ্ছিলো, কী করবো তাও করতে হবে, আর আমার ঘরের কাজ কে করবে, একাকেই করতে হয়। আর দেখো তো বেশিরভাগ সব কাজই আমি একা করি, কে করবে বলো, আর তো কেউ নেই, আর আমার হাজব্যান্ডও অত আমার সাহায্য করে না, আমাকে একাই করতে হয় সব কাজই, আমাকে করতে হয় একা, কেউ সাহায্য করে না। চলো এগুলো আগে করে নিই, তারপর এটা ভিজিয়ে দিয়েছে আমি রান্না বসাবো, তারপর ঘরদোর মুছবো। আর এটা মানে পরাতেও খুব কষ্ট হবে, আমাকেই পরাতে হবে, কী করবো চলো। আগে এটা তো কাচি, শুকনো হোক দুটো চাদর একসঙ্গে রয়েছে, যেহেতু শুকনো হতে সময় লাগবে, আর আমাদের এখানে শুকনো করার কোনো অসুবিধা হয় না, হয়তো তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে, শুধু কাঁচার অপেক্ষা। চারিদিকে রোদে রোদ, একদিন দেখাবো তোমাদের বাইরেটা, হয়ে ওঠে না বাইরে, ধরুন আমি কাজ করছি, কেউ ক্যামেরা না ধরলে কী করে আমি কাজ করব, মানে দেখানো যায় না, যদি কোনো সময় সুযোগ পাই তো দেখাবো, আর সব কিছু তো আমাদের বাইরেই করতে হয়। আর দেখো আমার ধুলোতে কিন্তু খুব অ্যালার্জি আছে, ওই জন্যে হ্যাচি আরম্ভ হয়ে গেছে, আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, ওটা তুলে আমি হাঁপিয়ে গেছি, খুব কষ্ট হচ্ছে এটা তুলে, আর কোমর প্রচণ্ড ব্যথা করছে, মানে খটকা মতো লেগে গেছে কোমরে, এরকম এমনি আমার কোমরে পেন হয় মাঝে মাঝেই, একটু প্রবলেম আছে কোমরে, এটা সবারই হয়তো আফটার ডেলিভারির পর সব মেয়েদেরই হয়, শুধু আমার একার না, কিন্তু যার হয় সে জানে কতটা কষ্ট কোমরে ব্যথা হলে, কোনো কাজই ঠিক মতো করা যায় না, কাজ করার ইচ্ছা থাকলেও মানে করতে পারি না, কি করব কোমরের জন্য ধীরে সুস্থে করছি, কি করব, করতে তো হবে। আর এগুলো এখন বেছাবো না, বিছানা এখন বেছাবো না, ওইটা কাঁচা হয়ে গেলে
মানে শুকনো হয়ে গেলে একেবারেই ওটা বেঁচেও বিছিয়ে চাদর পাতবো। আর যদি এখন চাদরটা পেতে দিই ওইটা আর পাতা হবে না, তখন মনে হবে আর চাদরটা তুলে ওইটা পাত লাগাই, আর লাগানো হবে না, ওই জন্য এটা এরকমই রেখে দেবো, যখন ওটা শুকনো হবে তখন ওটা পাতবো, তখন এটা থাক। চলো সব আগে খুলে নিই, খুলে ভিজিয়ে দিয়ে আসবো, চলো দেখতে থাকো। সব তুলে আর 20 মিনিট রেখে দিয়েছি, কারণটা কাজ একেবারে বেজাবো, এখন কিচ্ছু বেচাবো না, কারণ আবার ডবল কর করতে হবে। করতে করতে দেখো এদিকে আমি রান্না বসিয়ে দিচ্ছি, এখানে শুধু ভাত আর ডাল সেদ্ধ দিয়েছি। চলো আগে জামাকাপড়গুলো কেচে আসি, তারপরে সব করবো, তখন ভাতটা হোক। সমস্ত কাজ হয়ে গেছে, এদিকে দেখো পুজো দিয়ে দিয়েছি, ক্ষত মুছে নিয়েছি, চাদর শুধু পাচ্ছিনি, ওরকম রাখা রয়েছে, যখন শুকনো হবে তখন পাতবো। আর এদিকে দেখো কী রান্না করেছি, এদিকে ডাল, আর এখানে চাটনি ছিল আগের দিনের, আর এখানে এই নেড়ে মাছটা একদম আলুতে শুকনো শুকনো করেছি, আর ভাত আজিক আর কিছু রান্না করিনি। আর যেহেতু ঈদ বললাম না, আমার একটা বন্ধু আছে, এই খাসির মাংস আর পরোটা দিয়ে গেছিলো, ও ছেলে একটু খেয়েছে আর একটু রয়েছে। দেখো ঘুম থেকে উঠে আর আমি এখানে চলে এসেছি দইয়ের ঘোল করতে, এখন দইয়ের ঘোলটা করে রাখবো, যখন যে আসবে তখন খেয়ে নেবে। ছেলে এখন শুয়ে আছে, আমি করে রাখছি, ও এলে আমি আরও খেয়ে নেবো, তারপর বাবা এলে খেয়ে নেবো, ওর বাবা এখন আসেনি কাজ থেকে। চলো করে রাখি, এতে অল্প করে বিনুন আর চিনি দিয়ে করবো, যেটা সাধারণ সবাই করে থাকে, আর আমি মিক্সিতেই করি। এখানে হাফ কিলো দই নিয়েছি, দেখো তিনজনের জন্য হাফ কিলো দই হয়ে যাবে, তিনজনের 3 গ্লাস। চলো আগে দইয়ের ঘোলটা করে নিই, করে আর ফ্রিজে রেখে দেবো, আর এখন আমি এতে ঠান্ডা জল দেবো না, যেহেতু এখন তো খাচ্ছি না, একটু পরে বরফ দিয়ে দেবো। চিনি আর নুন তো আগে দিয়ে দিয়েছি, অল্প করে জল দেবো, এমনি জল দেবো, ঠান্ডা জল না, অল্পই একদম জল দিচ্ছি, বেশি জল দিইনি। আর জল যেহেতু দিলাম বলে আবার বরফ দেবো, তো ওই জন্য ভাবলাম আর একটুখানি ছেড়ে দিই, নইলে তো মিষ্টি হবে না, আগে চিনি দিয়েছিলাম। আর আমার এর মধ্যে তো খুব বেশি হয় না, অল্প করে, আবার সেই জুসারের ওই ব্লেন্ডারটা বড় নামানো দরকার নেই, এতে হয়ে যায় আমাদের তিনজনের, তার মধ্যে হাফ গ্লাস হাফ গ্লাস করে হলে তার মধ্যে আবার দই দেবো, বরফ দেবো, আবার বেড়ে যাবে, ওই জন্য এতে হয়ে যাচ্ছে, যখন আর বড়টা বের করার কোনো দরকার নেই। এটা মোটামুটি বড়ই আছে, 1 গ্লাস মানে 2 গ্লাস হয়ে একটুখানি বেশিছে, হয়ে যাবে, তার মধ্যে আর একটুখানি দই দিলে আমাদের তিনজনের হয়ে যাবে, দেখো কতটা হয়। আর বেশিরভাগ তো আমি আর ছেলে খাই, ওর বাবা তো খুব একটা থাকে না, আর কি করে রাখবো, এসে হয়তো গ্লুকন্ডি খায় তো বেশিরভাগই, ওই জন্যে আর দইয়ের ঘোলটা করে রাখি না। আর ওর একটু ঠান্ডার ধাত আছে, বেশি ঠান্ডা খায় না, ঠান্ডা জল একটু খায়, কিন্তু দইটা তো আবার বেশি ঠান্ডা, ঠান্ডার সঙ্গে ঠান্ডা খেলে আরও তো বেশি ঠান্ডা লেগে যাবে, ওই জন্যে ও খুব একটা খায় না, আমি আর ছেলেই বেশিরভাগ খাই। আর এর মধ্যে দেখো বরফ দিয়ে রাখবো, আমাদের অত ঠান্ডা লাগে না, আমার আর ছেলের, ওর বাবারই একটু ঠান্ডা লাগে। আর ছেলের আগে করে জল খুব জল ঘাঁটতো, ওর কোনো দিন নেই কিছু অতটা ঠান্ডা ধার ছিল না, খুব কমই হয়তো হয়, অতিরিক্ত যখন হয়ে যায় তখন। আর এখন সুইমিং করছে, ওর অতটা ঠান্ডা লাগে না, সুইমিং এখন নতুন না, ও ছোট্ট থেকেই করছে, একদম 3 বছর বয়স থেকে। আর যেহেতু লকডাউন ছিল মধ্যিখানে, 2-3 বছর অফ গেছে, লকডাউনের পরও আমি ভর্তি করিনি, যদি আবার লকডাউন হয়ে যায় তার জন্য আমি আর করিনি। আর দেখো এটা করে আর আমি ফ্রিজে রেখে দিচ্ছি,
পরে খাবো। আর আমি তো সবে ঘুম থেকে উঠেছি, এখন একটু বাইরে কিছু কাজ আছে, কাছে জল দেব, তারপরে ছেলে উঠুক তারপরে খাবো। বিকেলটা আর কিছু ব্লগ করিনি, নিমন্ত্রণ ছিল সেখানে গেছিলাম, এই ফিরলাম, তো এখন 9টা বাজে। চলো রান্না কিছু করব না, মানে খাবার দিয়ে দিচ্ছে, আমি খাইনি, চল দিয়ে দিচ্ছে, চলে এসেছি। আর দেখো কতগুলো মাছ কিনে নিয়েছি, এতগুলো ফাইটার নিয়েছে, এর মধ্যে রাখবে একটার মধ্যে। এই দেখো ঢাললে পুরো পরিষ্কার করে বোঝা যাবে, এমনি বোঝা যাচ্ছে না। ছেলে খেয়ে শুয়ে পড়েছে দেখো, আর আমি এখানে কি করতে বসেছি, এই বালিশগুলো অনেকটা ঢেলা হয়ে গেছে, ওই জন্য ভাবলাম এইগুলো রয়েছে এদিক ওদিক হচ্ছে, এগুলো দিয়ে একটু ভালোভাবে করে নিই, ওই জন্য এখন করছি। এখন প্রায় রাত্রি 11টা বাজে, এখন আমি এগুলো করছি। কী করে ঘুম পাচ্ছে না, দুপুরে তো ঘুমিয়েছি আর আমার ঘুম পাচ্ছে না বলে আমি এগুলো করে নিই। অনেক দিন ধরে ভাবছি করবো করবো, সময় পাচ্ছি না, ওই জন্য এখন করছি। ওরা ওর বাবা তো ঘুমিয়েছিল, আমি এসে দেখি শুয়ে পড়েছে, আর ছেলেও খেয়ে শুয়ে পড়েছে, আমি একাই খাবো। চলো এটা এটা করে নিই, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো, এরপর আর কিছু শ্যুট করবো না। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর কমেন্টে জানিও কোনটা তোমাদের ভালো লেগেছে, কি কোনটা খারাপ করছি, ভিডিও করতে পারছি কি না অন্তত কমেন্টে জানিও। চলো আজকের মতো এটুকুই, টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো।